ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনি বোন, আপনি জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, সহশিক্ষা হারাম জানা সত্ত্বেও পরিবারের চাপে এই পথ থেকে সরে আসতে পারছেন না, আবার মায়ের অবাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে দিলে মা অসন্তুষ্ট হবেন, এক্ষেত্রে আপনার করণীয় কি? সহশিক্ষা হারাম যেটা আপনি বলেছেন কথাটি সঠিক, যদি সেই সহশিক্ষার মধ্যে যদি মেয়েদের জন্য এমন কোনো ব্যবস্থা থাকে যেখানে তার শালীনতা রক্ষা করে ইসলাম তাকে যতটুকু যেভাবে পর্দা করতে বলে সেই পর্দাটুকু যদি সে সংরক্ষণ করে যদি সে শিক্ষা অর্জন করতে পারে সহশিক্ষা বা ছেলে মেয়ে একসাথে, দেখা যাচ্ছে পর্দার ব্যবস্থা আছে আলাদাভাবে, মেয়েরা আলাদাভাবে থাকতেছে একই বিল্ডিংয়ে, হয়তো মেয়েদের আলাদা রুমে ক্লাস হচ্ছে, বা এক কথায় পর্দার হেফাজত করে যদি সে শিক্ষা অর্জন করতে পারে তাহলে সেটা তার জন্য জায়েজ হবে, অন্যথায় যদি পর্দার হেফাজত সেখানে না করতে পারে তাহলে সেটা তার জন্য জায়েজ হবে না, যেমনটি আপনি আপনার প্রশ্নেই উল্লেখ করেছেন। আরেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা বেশি গুরুত্ব, যেটার বেশি গুরুত্ব সেটাকে আগে আমাকে প্রাধান্য দিতে হবে। এখানে আসছে সহশিক্ষা, যেটা আমাদের সমাজে প্রচলিত ছেলে মেয়েদের একসাথে যেখানে পর্দার নামগন্ধ পাওয়া যায় না, ওই রকম একটা পরিবেশে শিক্ষা করার হুকুম কি, ইসলাম কি বলে? এটা হারাম, এটা হারাম। আর পর্দার বিষয় ইসলাম কি বলে? পর্দার বিষয়, একজন নারীর উপর পর্দা হচ্ছে ফরজে আইন, প্রত্যেক নারীর উপর পর্দা করা ফরজ। তাহলে আপনার হারাম থেকে বেঁচে থেকে আপনাকে ফরজ আইনটাকে গুরুত্ব দিতে হবে। আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, শিক্ষা অর্জন করা, যে দুনিয়াবী যে শিক্ষা অর্জন করে এটা আপনার উপর ফরজ নয়, এটা আপনার উপর ফরজ নয় যে আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে বা আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে বা স্নাতক আপনাকে কমপ্লিট করতে হবে বা আপনাকে একটা ডিগ্রি হোল্ডার হইতে হবে, এমনটি ইসলাম আপনাকে বাধ্য করেন। ইসলাম আপনাকে বাধ্য করেছে একজন মুসলিমের জীবনযাপন করার জন্য ইসলামের বিষয়ে যতটুকু মৌলিক, ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে যতটুকু জানা প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করা একজন নরনারী উভয়ের উপরই ফরজ। এই যে স্কুলে গিয়ে আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন বা আপনি দুনিয়াবি শিক্ষাই করবেন, এটা আপনার উপর ফরজ নয়, আপনার উপর পর্দা ফরজ। হ্যাঁ, আপনি পর্দা মেনটেন করে যদি আপনি শিক্ষা অর্জন করেন, ডাক্তার হন, ই হন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি পর্দা রক্ষা না করতে পারেন তাহলে সেই শিক্ষার কোনো প্রয়োজন নেই ইসলামের দৃষ্টিকোণ থেকে। আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে আপনার মায়ের ইচ্ছা বা আশায় আপনি পড়াশোনা ছাড়তেও পারছেন না, যদি ছেড়ে দেন সেক্ষেত্রে মা কষ্ট পাবে বা অবাধ্য হয়ে যাবেন, মা যেহেতু আপনার মা বাবা বা আপনার মা এই বিষয়টি চাচ্ছে না, এমনটি চাচ্ছে না, এক্ষেত্রে আমরা বলবো একটি ইসলামের একটি মূল নীতি আছে, নীতিটা হচ্ছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এটা হচ্ছে একটি ইসলামের রুল বা একটি নীতি বা একটি নিয়ম, যেটাতে বলা হয়েছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মানুষের অনুগত্য হওয়া যাবে না বা কোনো মানুষের কথা আদেশ মানা যাবে না যদি সেই আদেশ মানার মাধ্যমে স্রষ্টার নাফরমানি হয়। আরো সহজ করে যদি আমরা বলি, সৃষ্টির কোনো আদেশ মানার মাধ্যমে যদি স্রষ্টা অসন্তুষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা স্রষ্টার অসন্তুষ্ট হওয়াটাকে প্রাধান্য দিয়ে ওই সৃষ্টির আদেশকে আমরা মানবো না। তার মানে আপনি আপনার মার কথা মানতে গেলে আপনি গুনাগার হচ্ছেন, গুনাগার হচ্ছেন কার নিকট? আল্লাহর নিকট, স্রষ্টার নিকট আপনি গুনাগার হচ্ছেন, যেহেতু তার আদেশটাকে অমান্য হচ্ছে। সেই ক্ষেত্রে মায়ের চাওয়ার চাইতে আল্লাহর চাওয়াটা বেশি প্রাধান্য পাবে, এই ক্ষেত্রে আপনি ওই শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন না যেখানে আপনি নিজের পর্দাকে, নিজের শালীনতাকে বা ইসলামকে আপনি পরিপূর্ণরূপে পালন করতে পারছেন না, সেখানে আপনি যেতে বা সেই পরিবেশে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, পড়াশোনার জন্য হোক বা যে কোনো কারণেই হোক না কেন। এতে যদি আপনার মা বাবা বা পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি অসন্তুষ্ট হয় তাহলে ওই অসন্তুষ্ট হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না, কারণ আপনি আল্লাহর সন্তুষ্টটাকে আপনি প্রাধান্য দিয়েছেন। এবং প্রত্যেক নরনারীর এটাই উচিত যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টকে প্রাধান্য দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।